পাড়দার করবা হা আজিকালি হুদু নাই ফানু নাই তোক মরম করে কইছি বুঝছা না তই এটি চাকরিত মাথা নামারবি এটি মোর চাকরি তোর বয়স আছে এই তোক মই এটা নতুন চাকরি দিম বুঝছা না গতিকে এটো তথা নামারবি স্পেশাল ব্রাঞ্চৰ মানুহে আমাৰ এৰিয়াটো স্পৰ্শকাতৰ বুলি মেছেজ কৰিছে মানে কেনাই স্পৰ্শকাতৰ হা এতিয়ালৈকে থিৰাং কৰিব পৰা নাই হয়তো সন্ত্ৰাসবাদী নহলে বা জেহাদী দেখা নাই বাজাৰ কৰোঁতে গুৱাহাটীত তিনি মাখাই শাৰী মেখেলা চাদৰ এইগিলাখান পিন্ধি পেলে অ' ব্লাউজটো পিছত দেখি পিঠিখান গতাই অ' ছটালানকে কাটি লৈছে আপুনি তাৰমানে গুৱাহাটীত পিন্ধি যাব গৈছিল ৰুক্মিণী মোৰ মাথো মোৰ এই অল কিয়াই অল বুলি কৈছোঁ না কিয়া অল নিজে আহিছে অল এই পাগলা আহিছে মানে মাছ আনিছোঁ বুজিছেনে তিনিওটা বৰলা মিলি একেলগে খাম বৰলা মানে আমি দুটাটো আৰু স্বামী থাকিও বিধৱা নিচিনা দিয়কচোন পিছতো মাষ্টৰনী গল কলৈ হাতৰাত বাগিছিল গৰম লাগিল বোলে গাত বাগিছিল ব্ৰইলাৰত দিমা কোনি আইছে তই দৰজা কিয় খুলছা তই হাত দিছিলো না কোনি আইছে সগিছন আপনি চিনি পাই না না পাই এই এ ভাত খাই আইছি না নাই খুদ ঐ দেখলা কই দে ৰৌ মাছৰ জোল খতি ভাত খাই আইছো আও আমি তো অসম সরকারৰ পৰা একো এডভান্স ধর্ম হাপ নাই আমি দিমা হতে খাইছো ঐ দেখলা মই মোৰ নিজৰ কাপোৰ কিটা নিবলে আইছো কই দে এ লৈ যাবা দি লৈ যাবা দি মই এনে মৰত মানুহ কাপোৰ নিম আজি ডিউটিক জনাই কিয়ানো যামে মুঠে নাযাও আজি ষষ্ঠীত দিনা মই আৰু থানাক যাম তোৰ আৰু কি হয় ষষ্ঠী আই কি কথা কৈ দেখা দা আপনি নিজে কয় আমি সবে মিলাপ্ৰীতিকে থাকিব লাগে আৰু এতিয়া আপুনি কৈছে তোৰ আৰু কি অস্বস্তী এ বান্দাৰ আজি গধূলাহে পূজা আজি বেল বোধন মানে বেল বৰণ আজি বেলৰ পূজা কৰি দেৱীক আহ্বান কৰে আৰু প্ৰতিষ্ঠা কৰে এই যা এতিয়া থানাক লাগি যা এ নহয় মোৰ মনটো কিবা পূজা পূজা লাগি আছে এ ৰ'ব দেখা দা আপুনি দেখোন কৈছিল পূজা ন দিন বুলি কিন্তু আজিৰ পৰা হিচাপ কৰিলে দেখোন পাঁচদিনহে হয় বাকী চাৰিদিন কওক গেল না সেই চাৰিদিনৰ কথা আপুনি নাজানে হে এ বান্দাৰ মই নাজানো মোক শিকাবা আইছা এই দেৱীৰ নটা ৰূপ নদিন পূজা হয় আঠাইছ তাৰিখ মহালয়াৰ পৰাই এই পূজা আৰম্ভ হৈছে আজি ষষ্ঠী আজি মানে দেৱীক দুৰ্গাৰূপে পূজা কৰা হয় কালি সপ্তমী পৰহিদিনা অষ্টমী তাৰ পিছদিনা নৱমী আৰু তাৰ পিছদিনা দশমী একলামক নাজনা বুলি নকবি যাই তাত থানাক লাগি যাগে কিয়ানো যাম মুঠে নাযাওঁ অ' দেখা দা শুনক এই পাঁচদিন মোক থানাত যোৱাৰ কথা নকপদক বান্দাৰ ভালকে জানো অকল তোকে নহয় কটলা কুচিত বহুতকে কিছু পৰিমাণে হলেও মই জানো আজি দুদিনমানৰ পৰা মই তোক অনুমান কৰিছো তোৰ চাল চলনবিলাক দেখি মই এটা অনুমান কৰিছো আচ্ছা কচোন কি অনুমান কৰিছা তই কচোন মোক হয় তই ক'ৰবাত চুৰ কৰিছ নহলে কেৰপাত দালি মাইকেলৰ লগত কিবা দুই নম্বৰী কাম কৰিছ এই বিগুমা বাঘে ঘাঁহ নাখ বুজিছা না এই ভলাই আৰু চোন নকৰে আৰু বাপাৰে মানুহৰ আন্তৰিকতা নহয় গেলে পূজা বুলি এনাই তোক মই চলা এটা দিলো তাতে তই মোক হ'ব 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 চা এইবাৰ যদি তই ফচা নহয় মই তোক বচাব নোৱাৰিম
এই ভলাক কায়ো বাসা বানালগি ভগবান হয় যার সকল হয় ভাল তার যাও রে ব আর তো সব কথা কইসু মানসি র চাকরি করে না হাও তো চাকরি করা তেরি লাগে চাকরি করা তেরি সাকর হবি নাকি আগরে বিয়াখান হবা দিয়াছু কায় কাছ সব দেখা যাব না বল তুই মুখ একটা কথা কইছু নেউলা এ নেউলা কি আই কালি রাতি তুই রুকমিনিক ফোন মারছিলি নাকি নাই করা রাতি তুই বিজি আছিল না তুই কেনকে জানিলি মই মানে দুঘণ্টাত সাতবার মান ফোন মারছিলো কেরপাতাই ফোন মারছিলাই তই কেনকে জানিলি দুই ঘণ্টাত মই পঞ্চাশ বার মান ফোন মারছো বিজি 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 ও গেল ও গেল ও তোর মোর হাতর বেড়ে রুকমিনী ওলে গেল গেল মানু মারদার করবি আই মই মাইকেল হয়ে আই মাইকেল হাতর পাড়ায় এঙ্কে গুছি যাবা দিম দরকার হলি গছত উঠে গুড়ি কাটি দিম ও মাইকেল তো এটা কাম নকরা কিয়া কি কাম তুই মোর মস্ত লগ হই না হই তুই মোর বুকুর আপন হই না হই আপদে বিপদে তুই মোর বন্ধু হই না হই হই না ওই তো এটা কাম নকরা কিয়া তোক মানে মই গটা জীবন চাম তুই মোর বন্ধু হই না বুকুর আপন হই না আই নেউলা ও কাম তো কি নকা কিয়া রুকনিক বিয়া করাত মুখ হই নকরা কিয়া আহা তুই মোর মস্ত আপনাই মস্ত আপন বুকুর আপন কিন্তু কি করবি উপায় না তাইর চাকরিটো নাথাকিলি মই গার্জেন হৈ তোর লগত তাইর বিয়াখান পাতি দিলো হয়া সাহর মায়া সিদিনা মই দাউরা দাউরিকে গুৱাহাটীক যাবা লাগা হল গুৱাহাটীক যাওয়ার প্রস্তুত মই আৰু পথৰ মায়াক কৰবি দায়িত্ব দি গেলো গুৱাহাটীৰ পৰাও মই দুই দিন ফোন কৰছো মই বোলো কৰবি ভালে আছে না তাই ভালে থাকা বুলি কৈছে মই ইতা গুৱাহাটীৰ পৰা বাহিৰে বাহিৰে আহি এই ভথৰ মায়াক তাতে সোমাইছো ইতা বোলে কৰবি নাই কৰবি নাই কৰবিক বোলে শিয়ালে খাইছে কৰবি শিয়ালে খালে কেনেকৈ একো শিয়ালে শিয়ালে খা নাইয়ে হে নাকাতি গোজ মুৰি কৰবিক বেচিছি মাই গড কৰবিক বেচিলে এ তই কৰবিক কিবা আপি চাপি বুলি ভাবছা নাকিয়ে অ কৰবি মোৰ ছাগালটোৱে হে অৰমাই তো যে সেই মিছা মরদটো আইছিলে কবার পরা সেই রাজীবে রাজীব মরদটো হেতু কথাটো মই কাকো কোৱা নাই হেতু তোক উপকার কৰছো না তইও ইতা সেই ফথৰ মায়াকক বান্ধি আনি মোৰ সেই কৰবিৰ পইচাটো উলিয়ে দিব লাগিব নহলে মাই মই তোর কথাটো ফাদিল কৰিম কি যে বিপদ আৰু মাস্তানে দাদু খুনে ভলা নাই এ নাই আপনা তাকে যাই ফেলে কেরপাদা তাকে জর কথা আছিল মুটালে কইছে আচ্ছা জি হোক ভলাক না লাগে বড় মই মই তোমার লক কইলে হে আইছো মু কিবা রেসপেস দিব নেকি রেসপেস মানে হাও রেসপেস মানে কি নাজনে ই আপনি মু কি মানে ইংরেজি কি খলা কিতে নিজে নাজ না নইছি রেসপেস মানে সম্মান ও
নহয় নহয় ৰেচপেক্ট নহয় ৰেচপেক্ট নহয় ৰেচপেক্ট আচ্ছা মোক এটা কথা কোৱাচোন পূজাৰ বজাৰ কৰিবলৈ ভোলাই ইমান টকা ক'ত পালে হে মানে আমাৰ অলপ টকা পোষ্টা বিচুত ফিজ কৰি থোৱা আছে ফিজ নহয় অ' ফিক্সড অ' অ' সেইটোৱে এতিয়া তাৰ পৰা অলপ চলপ উলিয়াই আনি ফেলে আপোন মানুহগিলাখানো পূজাৰ অলপ গেপ দিছোঁ গেপ নহয় গিফ্ট পোষ্টা বিচুত ইমান টকা আছিল নে যে গাঁৱৰ সকলো মানুহক কাপোৰ বিলাই ফুৰিব এ গোটাই গাঁওখনৰ মানুহ গেলি কিনা নাই ৰ'ব আমাৰ ঘৰত তিনিটা আপোনালোকৰ বাপাক পুতাক হেড ছাৰ মণ্ডল মামা আৰু মণ্ডলনী মামী আৰু অ' হেৰি কেৰপাদাৰ কাৰণে আৰু পেইৰ কাৰণেও কিনা গেছি আৰু আমাৰ অ' গুৰুদেৱৰ কাৰণেও কিনা গেছি হাজাৰক আমাৰ মানে মাইডিয়াৰ বিজনেছ পাৰ্টনাৰ না বিজনেছ পাৰ্টনাৰ তাহলে গাঁওখনত বাকী থাকিল কোন বাকী নাই আচ্ছা এই লক্ষ্মী পূজা দুৰ্গা পূজাত যে 10,000 টকাকে চান্দা দিলে সেই টকাটো সি ক'ত পালে 10,000 টকা চান্দা দিছি চান্দা দিয়া নাই কিন্তু ৰিচিপ্ট লিখি দিছেতো দিম বুলি তুমি খুলি কোৱাচোন কথাবিলাক খুলি কোৱা নহ'লে কিন্তু ভোলা বিপদত পৰিব ফচিব এ মই সঁচা কৈছোঁ দাদা জেলত গ'লে মোৰ ওচৰলৈ কান্দি কান্দি নাহিবা কিন্তু এ দাদা শুনকচোন নাই নাই মই চিগাৰেট নাখাওঁ এইখনে কটলাকুচি নহয় জানো অঁ হৈ হৈ কটলাকুচি কাৰ ঘৰক যাব আপুনি নহয় মই আচলতে মুখ কুচি লৈ আহিছিলোঁ ভুলতে আহি এইখিনি পালোহি হয় নাকি এ ভালে হৈছে দক অঁ হেনি গ'লেও বাবু অ' চিধাই যাই থাকোঁ যাই চেণ্টাৰ এটা বাবু চেণ্টাৰত আহত একদম বাবু আহতৰ আগতে নাচিব বাহাতে দি যাব ঠিক আছে মই আহোঁ বাৰু কওকচোন এইকেইদিন কটলাকুচিত বিশেষ কিবা ঘটনা ঘটিছে নেকি বিশেষ ঘটনা মানে নহয় মানে চোৰ ডকাইত বেলেগ কিবা অপৰাধ এই দুখন মস্ত শান্ত গাঁও হে আপুনি ক'ৰ পৰা আহিছিলো চিআইডিৰ মানুহ নাকি আপুনি নাই নাই মই আচলতে এনেই সুধিছোঁ আজিকালি গাঁৱত এইবোৰ ঘটনা হৈ থাকে নহয় ঠিক আছে মই আহোঁ দিয়ক ইয়াৰ আৰু কি হ'ল নিশ্চয় ইয়াত কিবা ঘটনা আছে জেগাৰা এফালে আহকচোন কিবা ক'বা ৰুক্মিণী ক'ত ৰুক্মিণী আছে কোনোবাই ঘাঁহ চুপে জেগাৰা ঘাঁহ নহয় চাহ কাৰোবাৰ ঘৰত চাহ তাহ খাই আছে হেন পাওঁ অ' মেডাম আপনি কিন্তু ৰুক্মিণীক লাই দি দি বয়া কৰি ভালছি দক অঁ পুৱাই থানাত একবাৰ দেখা দি ঐ ঘৰ ইঘৰ ঘূৰি ফুৰে আৰু আৰু আমি কিবা ক'লি অ' তাই জাপ মাৰি উঠে তাই কৈ অ' থানাত বোলে মহিলা আছে আমি নাথকিলি তাইৰ একো কাম নাই ফোন কৰা ফোন কৰা ৰুক্মিণীক ফোন কৰা পাঁচ মিনিটৰ ভিতৰত থানাত আহিবলৈ কোৱা হ'ব দক মেডাম ডেকাৰা আজিও এজন অচিনাকি যুৱক আমাৰ এৰিয়াত ঘূৰি ফুৰিছে পূজাৰ মাজত নলবাৰী টাউনত কিবা অঘটন ঘটিব পাৰে বুলি স্পেচিয়েল ব্ৰাঞ্চৰ মানুহে সন্দেহ কৰিছে এ ৰ'বাচোন আপা ঘূৰি ফুৰিছে আমাৰ এই এৰিয়াত আৰু পূজাত নলবাৰী টাউনত অঘটন ঘটব কথাটো কিবা খাপচৰা হৈছে হা সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ আপুনি নাজানে নেকি সিহঁতে যিখন টাউনত টাৰ্গেট কৰি লয় সেই টাউনৰ আশে পাশে থকা গাঁওবোৰৰ পৰাই কামবোৰ কৰি থাকে এতিয়া আৰু বেছি এলাৰ্ট থাকিব লাগিব আমিতো এলাৰ্ট থাকোঁ অঁ 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 ঠিক আছে ঠিক আছে অ' মেডাম ৰুক্মিণী বোলে ভাত ৰান্ধি আছে এক ঘণ্টামান পিছতহে আহিব পাৰিব বোলে এলাৰ্ট কি হৈছে বাবা কিয় এনে কৰিছা তই এ মাই এই জানটো আছে না
বরি হেডমাস্টারত তাকে গেছিয়ে বাবা এ মাই মো টাকা কেটা যদি কোম্পাই নিবা আহে নিবা আইলি তো দিবাই লাগবো ও বাবা তোর আড়াই বছরত পিতে মসিল মিস্ত্রি কাম করে দেহা মারি ঘর খেন এঙ্কে পোহপাল দিছিল তথাপি কিন্তু অন্যায়ের ধন পাপর ধন এগলার এটা টাকাও আশা করা নাছিল মরি যাবে ভাই লাগা হলি মারি পেলাম তথাপি মই এই টাকা কেটা ঘুরে নাও এই টাকা কেটা মই কারো অন্যায় করে আনা নাই রাস্তাত পটাকা ভগবানের দান ও বাবা ভগবানের দানে যদি তে তই কিয় ভয় কইছা ভগবানে দান দিলি ঘুরে নিবা নাহে নহয় সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বড় লাকাই আমার বড় লাকাই বড় লাকাই আমার